এবার মূলধন বাজেটিং এর প্রক্রিয়া। এখন মূলধন বাজেটিং করতে গেলে আমাদের কিছু ধাপ অনুসরণ করতে হয়। প্রথমে মূলধন বাজেটিং করা যায় না। প্রথমে আমাদের মূলধন বাজেটিং এর প্রথম কাজ হচ্ছে নগদ প্রাক্কলন, নগদ প্রবাহের প্রাক্কলন করা। অর্থাৎ আমরা বর্তমানে যে টাকাটা পাচ্ছি, মানে সরি বর্তমানে যে মানে বিনিয়োগ করতে গেলে কি হবে, বর্তমানে আমাদের টাকা বিনিয়োগ করতে হবে, কিন্তু আমরা সেই বিনিয়োগ থেকে কি সাথে সাথে টাকা পাবো? সাথে সাথে টাকা পাবো না। আমাদের কি করতে হবে, আমরা ব্যবসা পরিচালনা করব, সেই মেশিন থেকে পণ্য উৎপাদন করব, উৎপাদনের পর ভবিষ্যতে গিয়ে আমরা সেখান থেকে আয় গ্রহণ করব। এখন আমরা কি জানি, অর্থ সময়ের মূল্য সম্পর্কে আমরা জেনেছি কি কিছু অধ্যায় আগেই, সেখানে কি বলা হয়েছে ভবিষ্যতের যে পরিমাণ নগদ অর্থ তার বর্তমান মূল্য সবসময় কম হয়। আমাদের আমরা যে বর্তমানে যে টাকাটা আছে সেটা ভবিষ্যতে গিয়ে তার ক্রয় ক্ষমতা কমে যাবে। সেজন্য কি যখন আমরা ভবিষ্যতে টাকা পাবো সে টাকাকে বর্তমান মূল্যে রূপান্তর করতে হবে। তারপরে আমরা যে টাকা বর্তমানে বিনিয়োগ করছি এবং ভবিষ্যতে যেটা আয় করব, সেই আয়ের যখন বর্তমান মূল্যে রূপান্তর করব তখন সেটা কম্পেয়ার করতে পারবো। কিন্তু আমরা যদি ভবিষ্যৎ মূল্যকে সরাসরি আমরা যদি বর্তমান বিনিয়োগ থেকে বিনিয়োগের সাথে কম্পেয়ার করি তাহলে কি আমরা সঠিক প্রাক্কলন করতে পারবো না। ফলে কি হবে, আমাদের দেখা যাবে আমরা ভবিষ্যতে দেখছি আমরা বেশি পাচ্ছি, কিন্তু কি অ্যাকচুয়ালি আমরা সেটা যেহেতু অর্থের মূল্যটা যেহেতু কম, সেহেতু কি সেই অর্থ পরিমাণ বেশি হলো সেটা থেকে আমরা ভবিষ্যতে অ্যাকচুয়াল সুবিধা যেটা কম পাবো, অ্যাকচুয়াল সুবিধাটা কম পাবো। সেজন্য কি অবশ্যই নগদ আন্তঃপ্রবাহ নগদ আন্তঃপ্রবাহ এটা হচ্ছে টাকা ঢুকবে প্রতিষ্ঠানের মধ্যে, টাকা ঢুকলে সেটাকে বলি নগদ আন্তঃপ্রবাহ। আর যখন প্রতিষ্ঠান থেকে টাকা যায় তখন সেটা হবে কি বহিঃপ্রবাহ, এটা হচ্ছে বহিঃপ্রবাহ। আর যখন কোম্পানিতে টাকা ঢুকে সেটা হচ্ছে আন্তঃপ্রবাহ। আচ্ছা প্রাক্কলন করতে হবে। এরপর কি বলেছে, প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য বিক্রয় থেকে প্রতিষ্ঠান নগদ আন্তঃপ্রবাহ হয় চলতি খরচ ও মূলধনী ব্যয় অন্যান্য খরচ পূর্বানুমান থেকে নগদ বহিঃপ্রবাহ ঘটে। অর্থাৎ আমরা যদি যেটা উৎপাদন করি স্বাভাবিকভাবে সেটা বিক্রয় করবে এবং সেটা থেকে কি নগদ আন্তঃপ্রবাহ হচ্ছে। আর যত ধরনের খরচ আছে সেই সম্পত্তি ক্রয় থেকে, সেই সম্পত্তি পরিচালন করা থেকে, সে অন্যান্য যেগুলো ধরো মূলধন ব্যয় এখন ঋণ গ্রহণ করেছে সেটাও কি এক ধরনের ব্যয়, একটা সম্পত্তি ক্রয়ের জন্য ঋণ গ্রহণ করেছে, ঋণের জন্য সুদ দিতে হচ্ছে, সে অন্যান্য সকল খরচই সেই সম্পত্তির সাথে সম্পর্কিত। ফলে কি সে সকল ব্যয়কে আমাদের বিবেচনা করতে হবে এই কোন একটা সম্পত্তিতে বিনিয়োগের ক্ষেত্রে। তাই আমাদের কি কি করব, আমরা নগদ প্রবাহ বর্তমান নগদ যে টাকা দিচ্ছি এবং ভবিষ্যতে যে টাকাগুলো ব্যয় করব সেই সম্পত্তির পিছনে, সেটার সাথে সেই সম্পত্তি থেকে প্রাপ্ত নগদ টাকাকে আমরা বর্তমান মূল্যে মোট ব্যয়কেও বর্তমান মূল্যে রূপান্তর করব, মোট আয়কেও বর্তমান মূল্যে রূপান্তর করব, দিয়ে সেটা থেকে আমরা প্রাক্কলনের মাধ্যমে তুলনামূলক বিচার বিশ্লেষণ করব। বাট্টার হার, বাট্টার হার হচ্ছে সেই হারকে বোঝায় যে হারে আমরা ভবিষ্যৎ মূল্যকে বর্তমান মূল্যে রূপান্তর করি। নগদ প্রবাহ নির্ধারণের পর সেগুলোকে বর্তমান মূল্যে রূপান্তর করার জন্য, যে বর্তমান মূল্য আমরা যে রূপান্তর করবো সেটার জন্য কি বাট্টার হার প্রয়োজন। বাট্টার হার মানে হচ্ছে সুদের হার। ব্যাংকে আমরা যে ইন্টারেস্ট পাই আমরা টাকা রাখার জন্য, সেই ইন্টারেস্ট রেটটা হচ্ছে বাট্টার হার। আমরা যখন ব্যাংকে 1000 টাকা রাখি, ব্যাংকে যদি আমাদের 10% সুদ দেয়, 1 বছর টাকা রাখার কারণে কি আমরা 100 টাকা পাবো। এই 100 টাকাটা কি, এই 100 টাকা হচ্ছে আমার বর্তমান যেটা আমার যখন 1000 টাকা আমার ব্যাংকে রাখছি সেটার ভবিষ্যৎ মূল্য কি 1100 টাকা হয়ে গেছে। প্রথমে ছিল 1000 টাকা, বছরের শুরুতে সেটা 1100 টাকা হয়ে গেছে। এই জন্যে কি বলছি, আমরা বর্তমানে যে টাকাটা ব্যয় করছি সেই টাকাটা ভবিষ্যৎ টাকার সমান হবে না, সেজন্য আমাদের নগদ বর্তমান মূল্যে রূপান্তর করতে হবে নগদ প্রবাহকে। আচ্ছা বিনিয়োগ প্রকল্প হতে যেহেতু ভবিষ্যতে বছরগুলোতে, যেমন আগে বললাম ভবিষ্যৎ বছরগুলোতে নগদ প্রবাহ আসে, আমরা যখন বিনিয়োগ করি সাথে সাথে আমরা নগদ প্রবাহ আন্তঃপ্রবাহটা ঘটে না, আমাদের বহিঃপ্রবাহের সাথে সাথে ঘটে কিন্তু আন্তঃপ্রবাহ সাথে সাথে ঘটে না। সেজন্য কি করতে হবে, ভবিষ্যতে যে টাকাটা পাবো সেগুলো মূলধন বাজেটিংয়ের সময় কি করব, ভবিষ্যৎ আন্তঃপ্রবাহকে লোকে বর্তমান মূল্যে রূপান্তর করতে হবে। আর বাট্টাকরণ আমি যেটা বললাম, বা আমার ভবিষ্যৎ মূল্যকে বর্তমান মূল্যে রূপান্তর করাকেই বাট্টাকরণ বলে। বাট্টাকরণ করার জন্য বাট্টার হারের প্রয়োজন হয়। আচ্ছা এটা গেল, তারপরে আসছে হচ্ছে
মূলধন বাজেটিং এর পদ্ধতি পদ্ধতি প্রয়োগ এর সর্বশেষ ধাপ হচ্ছে মূলধন বাজেটিং এর হচ্ছে কোন পদ্ধতিতে আমরা করব কারণ কি মূলধন বাজেটিং এর একাধিক পদ্ধতি রয়েছে এই একাধিক পদ্ধতি একজন অর্থনীতিবিদ আবিষ্কার করেছেন ম্যাথমেটিশিয়ানরা অনেকে আবিষ্কার করেছেন এই পদ্ধতিগুলোকে আমরা সবসময় একইভাবে প্রয়োগ করতে পারবো না কারণ কি এগুলোর কিছু কিছু সীমাবদ্ধতা রয়েছে এক একটা পদ্ধতির এক এক ধরনের সীমাবদ্ধতা রয়েছে সেজন্য সেই সীমাবদ্ধতাগুলোকে বিচার বিবেচনা করে আমাদেরকে কোন বিনিয়োগ ক্ষেত্রে কি আমরা পদ্ধতি ব্যবহার করব সেই পদ্ধতির প্রকল্পের বিনিয়োগের ধরন ঝুঁকি অন্যান্য বিষয় বিবেচনা করে আমাদেরকে কি করতে হবে সেই প্রকল্পের যেটা আমাদের মূলধন বাজেটিং এর পদ্ধতি চয়েস করার সময় অর্থাৎ কোন পদ্ধতিতে একাধিক পদ্ধতি আছে দেখবো আমরা কিছুক্ষণ পরে সেই একাধিক পদ্ধতিতে কোন পদ্ধতিতে আমরা মূলধন বাজেটিং করলে আমাদের সঠিক মূলধন বাজেটিং এর সঠিক ফলাফল পাবো সেটা আমরা এই সকল বিষয়গুলোকে বিবেচনা রাখতে হবে যদি কম ঝুঁকি থাকে কম প্রকল্পের মধ্যে কম বিনিয়োগ থাকে কিছু কিছু সহজ পদ্ধতি আছে সেই সহজ পদ্ধতি ব্যবহার করে আমরা সহজে যদি প্রকল্পের মেয়াদ কম থাকে এই এই সকল বিষয় বিবেচনা করার পরে যদি দেখি সেই প্রকল্প খুব বেশি বিনিয়োগ নেই এবং প্রকল্পের মেয়াদও খুব কম সেক্ষেত্রে আমরা কিছু সহজ পদ্ধতি আছে সেই সহজ পদ্ধতি প্রয়োগ করলে আমরা সহজে মূলধন বাজেটিং করতে পারবো কিন্তু কিছু কিছু মেয়াদ অনেক বেশি সেগুলোর পরিচালন জটিলতা অনেক বেশি সেগুলো ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আরো কঠিনতর পদ্ধতি অ্যাপ্লাই করে আমাদেরকে মূলধন বাজেটিং করতে হবে আচ্ছা এবার আসা যাক মূলধন বাজেটিং এর পদ্ধতি সমূহ অ্যাকচুয়ালি এবার আমরা দেখব কি কি পদ্ধতিতে আমরা মূলধন বাজেটিং করতে পারি মূলধন বাজেটিং এর প্রথম পদ্ধতি হচ্ছে গড় মুনাফার হার গড় মুনাফার হার হচ্ছে আমরা সেই কোন প্রকল্পে বিনিয়োগের ফলে সেই প্রকল্প হতে অ্যাভারেজে মানে গড়ে আমরা কি পরিমাণ মুনাফা পাচ্ছি মানে প্রতি আমরা একটা প্রকল্প কয়েক বছর ধরে চলে সে কয়েক বছর ধরে চলা প্রকল্পে আমরা গড়ে কি পরিমাণ মুনাফা পাচ্ছি সেটা হচ্ছে গড় মুনাফার হার পদ্ধতি তারপরে হচ্ছে পে ব্যাক সময় বলতে বোঝায় আমরা যে টাকা বিনিয়োগ করছি সেই টাকাটা আমরা কত বছরের সময়ের মধ্যে সেই টাকাটা আমরা পুনরায় ফেরত পেয়ে যাব সেটা পে ব্যাক সময়ে দেখা হয় আর তারপরে হচ্ছে নিট বর্তমান মূল্য পদ্ধতি নিট বর্তমান মূল্য পদ্ধতিতে দেখা হয় যে আমরা যে টাকা বিনিয়োগ করছি তার বর্তমান মূল্যর সাথে ভবিষ্যতে সেখান থেকে প্রাপ্ত সুবিধা বা নগদ আন্তঃপ্রবাহকে আমরা তুলনা করব আমরা যেটা সবচেয়ে ভালো উত্তম পদ্ধতি হচ্ছে এটা নগদ বর্তমান মূল্য পদ্ধতি এরপরে আসছে নগদ বর্তমান মূল্য পদ্ধতি আরেকটি আরেকটু মানে স্পেসিফিক করে দেওয়া সেটা হচ্ছে আভ্যন্তরীণ মুনাফার হার আভ্যন্তরীণ মুনাফার হারে এই নিট বর্তমান মূল্য সবসময় শূন্য হয় অর্থাৎ আমরা যে পরিমাণ টাকা বিনিয়োগ করছি এবং যে পরিমাণ টাকা পাবো আর কি সেই ভবিষ্যতে যে নগদ আন্তঃপ্রবাহ হবে এবং যেটা নগদ বহিঃপ্রবাহ হবে এই দুইটার তুলনা যখন করব যখন বিয়োগ বের করব নগদ নিতান্ত বর্তমান মূল্যে সেই মূল্যটা হবে শূন্য এই এটাই হচ্ছে আভ্যন্তরীণ মুনাফার হার পদ্ধতি বের করার সময় মানে ওটার ইন্টারেস্ট রেট বা বাটার হার যেটা হবে সেটা হবে হচ্ছে সেটার জন্য কি হবে সেটার জন্য বর্তমান বহিমূল্য মানে বহিঃপ্রবাহ এবং আন্তঃপ্রবাহ এই দুইটার ব্যবধান শূন্য হয়ে যাবে